হ্যালো আরে কি ব্যাপার কতক্ষণ ধরে ট্রাই করছিস তোমার ফোন ব্যস্ত দেখাইতেছে কেন তুমি এত কার সাথে কথা বলো ও আমি কিসের জন্য ফোন দিছি আরে অনেক দিন ধরে তোমার সাথে তো দেখা হয় না তাই ভাবলাম একটা কল দেই একটু দেখা যদি হয় কেন কি সমস্যা আসতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমার আসতে হবে না আমি তোমার বাসার সামনে আসছি আচ্ছা ওকে বলো তুমি আমার কাছে কি চাও আমি তোমার কাছে কিছুই চাই শুধুমাত্র তোমার স্যার চলো আজকে তোমার চাইনিজ খাওয়াবো ঠিক আছে এসো এসো কি বলো না মিলারিতে না কিছু গহনা তাই আচ্ছা ঠিক আছে এটা চাইনিজটা তারপরে ওখান থেকে নিয়ে আসবো ঠিক আছে এই দাঁড়াও দাঁড়াও তুমি না বলো তোমার বাসায় তুমি আমি তোমার সাথে দেখা করতে যেতেছি আর তুমি এত সুন্দর ড্রেস আপ করে কই যাচ্ছ ঘুরতে আমি কই যাচ্ছি সেটা তোমাকে বলবো নাকি তুমি এই ধরনের কথা বলছো এই শোনো এমন করতেছো কি সমস্যা কি তোমার কি হইছে আমার কিছুই হয় নাই তোমার মতো বেকারের সাথে কথা বলার সময় নাই আমার দেখো শোনো শোনো আমি তো চাকরি খুঁজতেছি না চাকরির জন্য আর শোনো আরে আমার কপাল রে হ্যালো তুমি কই আমি তো তোমার বাসার সামনে চালু করে আসো এখন ফোন দেই ফোনও ধরো না চালু করে আসো এই তুমি কি করছো কি করছো এত সময় লাগলো কি আসতে আরে আসতে দেরি নেই রাগ করতেছ কেন আরে কতক্ষণ ধরে তোমার জন্য দাঁড়ায় আছি আমার খারাপ লাগতেছে না এই জায়গায় একা একা দাঁড়ায় থাকতে রাগ করব না আর রাস্তা দিয়ে আসার পথে কি একটা পাগল আমার খালি ডিস্টার্ব করে তাই না ও আবার ফোনেও ডিস্টার্ব করে তুমি আমার কথা বলো নাই তোমার কথা তো হেরে বলছি তাও ভয় পায় না তাও আমার ডিস্টার্ব করে আচ্ছা তুমি আর ফোন ধরতে দেখি আচ্ছা তুমি একটু বসো যাও আমি ফোনটা আচ্ছা ঠিক আছে হ্যালো এই কই আছো আমি এই জায়গায় দাঁড়ায় আছি আসো চালু করে আসো এই মায়া কি ব্যাপার তুমি আজকে আমার ফোন দিলা আমার জন্য তোমার মনটা মনে হয় উদাস হয়ে গেছে হ্যাঁ তোমার জন্য তো আমার মনটা উদাস হয়ে গেছে তাই নাকি হ্যাঁ হঠাৎ করে এত চেঞ্জ কাহিনী এটা কি তোমারে আমি একজনের সাথে পরিচয় করাই দেব তাই নাকি হ্যাঁ কই আসছি আমি যাই না করবে না করবে না অনেক দিন পরে ডাকছো জানো আমার যে কি ভালো লাগতেছে তুমি আজকে আমার কল দিছো ও আমার কত বড় সৌভাগ্য আর আমি চাকরির জন্য না ট্রাই করতেছি অনেক দিন, অলরেডি চাকরি হয়ে যাবে, আর কোনো টেনশন নাই। এখন তো তুমি আর আমার বেকার বলতে পারবে না। ভালো আমি খারাপ রে, তুই সেই গুণাধন পোলা, তোর তো চাকরি বাকরি কিছু নাই, বেকার দিব। সরে না, আমি দেখতেছি। আর ভাই আপনার ভাই ভাই মারতেছেন কে ভাই? ভাই আপনার সমস্যা কি ভাই? আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ডের প্রেম করতেছ? কার গার্লফ্রেন্ড? তখন না কি বলে এগুলো, যেটা মাগলে মারতেছিস তুই আমার কিরস না ভাই? আমরা ভাই হাত দিতেন গায়ে হাত দিও না, মানে তুই আমার কিরস কত বড়? তুই আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড এগুলো কি বলে মায়া? হ্যাঁ হ্যাঁ কিরস আমারে, তুই আমার কিরস না, হেরে কিরস আমার কিরস না ভাই, এরকম করতেছেন? আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড তুমি আমার ফোন দিয়ে নিয়ে আসো। গার্লফ্রেন্ড মানে এটা আমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড। হ্যাঁ কত বড় দেখছ দেখ না কিরস আমারে বসা কিরস আমারে। হ্যাঁ রাখ 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 কিরস আমারে। আরে আমার কথা শুনে লাগে, আমার কথা চুপ, একটা কথা বলি। আচ্ছা 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 কি করবি বল এখন মায়া? তুমি আজকে যারে বিশ্বাস কইরা আমার সাথে এমনটা করলা, তুমি কি জানো তারও দুটো সংসার আছে, তারও দুইটা বউ আছে, তুমি এটা জানো না, তাই আমার জন্য এমন করতে পারলা, বুঝছো? থাকো তুমি তোমার ভালো মানুষ। আচ্ছা যা। সত্যি কি তোমার আরো দুইটা সংসার আছে? হ্যাঁ আমার আছে, দুইটা বউ আছে। তোমার দুইটা বউ থাকতে তুমি কেন আমারে ভালোবাসছো? তোমার মতন দুই টাকা দামের মেয়ের জন্য আমি সময় কাটাই, আর কি করবো বলো? আমার কি টাকা পয়সা কম আছে? তোমাকে নিয়ে সংসার করবো, এটাই তোমার শেষ? হ্যাঁ এটাই আমার শেষ কথা। তোমার মতন মেয়ে টাকা ছাড়ালে অনেক পাওয়া যায়। রাহে না হ্যাঁ লাগবে না, তুমি চলো। বিশ্বাস করে আমি সব হারায় ফেলাইলাম। কি করলাম? আমার ওই ভালো ছিল।